নেপালে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ান বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপে ভারতকে টপকে দিতে হয়েছে বাংলাদেশ। স্বর্ণ জিতেছেন দুই বডি বিল্ডার সুমন চন্দ্র আর ইমরানুল হক। পাশাপাশি অর্জনের তালিকায় আরও আছে তিনটি রৌপ্য আর দুটি ব্রোঞ্জ। ফেডারেশন ও সরকারি সহযোগিতা মিললে ভবিষ্যতে আরও বড় সাফল্য পাওয়া সম্ভব এমন আশাবাদ পদকজয়ী বডি বিল্ডারদের। গেল 23 ও 24 নভেম্বর নেপালে অনুষ্ঠিত হয়েছে সাউথ এশিয়ান বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ, আর এই আসরে চমক দেখিয়েছেন বাংলাদেশি বডি বিল্ডাররা। দুটি স্বর্ণ, তিনটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জ জিতে ভারতকে টপকে দলীয়ভাবে দ্বিতীয় হয়েছে বাংলাদেশ। প্রতিযোগিতায় অংশ নেয় দক্ষিণ এশিয়ার 8 দেশের 120 প্রতিযোগী, যেখানে স্বর্ণজয়ে তৃপ্তি দুই বডি বিল্ডার সুমন চন্দ্র দাস ও ইমরানুল হকের। এটা আমার জন্য আসলে আমার লাইফেরই সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, সো এটা অনেক আনন্দের, দেশের জন্য অনেক আনন্দের। আমাদের যদি ভালো মতো ট্রেন আপ করার জন্য ভালো পৃষ্ঠপোষকতা এবং আরও কিছু সাপোর্ট পেতাম, তাহলে ইনশাল্লাহ আমরা আরও ভালো করতাম এবং সেই ভালো করার প্রতিজ্ঞা এখন আমরা আছি। এর আগে প্রথম বাংলাদেশি হিসেবে এশিয়া ও দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় বডি বিল্ডিং প্রতিযোগিতা শেরো ক্লাসিকে প্রো ব্রোঞ্জ পদক জিতেছিলেন নাজমুস সাকিব। এবার তার দেখানো পথে দক্ষিণ এশিয়ার লড়াইও আসলো সাফল্য। পূর্ণ সহযোগিতা পেলে আন্তর্জাতিক আসরে আরও বড় সাফল্য নিয়ে আসবে বাংলাদেশের বডি বিল্ডাররা, এমন প্রত্যাশা ফেডারেশন সাধারণ সম্পাদকের। তারা তো এখন একটা বুস্ট আপ মুডে আছে, যে তারাও তাদের স্বীকৃতিটা পেয়েছে যে তারা কিছু করতে পারে, এটাকে আমি মনে করি যে তারা আরও এগিয়ে নিতে পারবে যদি আমরা সেটা ব্যবস্থা করতে পারি। আর সে লক্ষ্যে এশিয়ান বডি বিল্ডিং ফেডারেশনের সহায়তায় বাংলাদেশে একটি একাডেমি করার পরিকল্পনা ফেডারেশনের। মুজাহিদিন তারেক, যমুনা স্পোর্টস, ঢাকা। 44তম জাতীয় এ দাবা চ্যাম্পিয়ন